একজন 13 বছর বয়সী ছেলের উপর মেলে নামের সুন্দরীর কি পরিমাণ প্রভাব পড়ে তা আজকে আপনারা এই মুভিতে দেখতে পাবেন। আশা করছি পুরো মুভিটাই আপনাদের কাছে ভালো লাগবে। এই মুভির মেইন ক্যারেক্টার একজন মহিলা যার নাম মেলিনা। সে অনেক সুন্দর ছিল। সে একটি ছোট টাউনে থাকতো। টাউনের সকল পুরুষেরা চাইতো মেলিনা যেন তার হয়ে যায়, আর টাউনের সকল মহিলারা তার থেকে অনেক জ্বলতো আর তারা মেলিনার মতন হতে চেত। এই টাউনে একটি ছোট ছেলে থাকে যার নাম থাকে রোনেটো। সে মেলিনা থেকে অনেক ছোট ছিল। একদিন রোনেটো নতুন সাইকেল নেয় আর সে তার বন্ধুদের দেখাতে যায়। তখন ওর বন্ধুরা বলে যে এখান থেকে মেলিনা যাবে, আর তারা সবাই তাকে দেখতে চায়, তাই সবাই এক জায়গায় বসে যায়। মেলিনা যখন সেখান থেকে যায় তখনই সবাই তাকে দেখতে থাকে, আর রোনেটো যখন তাকে দেখে তখন সে তাকে দেখতেই থাকে। তাকে দেখার জন্য সে এক কর্নারে চলে যায়। এরপর রোনেটো তার পিছু করতে করতে তার টাউনে চলে যায়। মেলিনার বাবা একজন স্কুল টিচার থাকে, আসলে সে কানে শুনতে পারে না, আর আমরা দেখতে পাই যে সবাই ক্লাসে তাকে নিয়ে অনেক উপহাস করে। রোনেটো মেলিনার বাড়িতে যায় আর দেয়ালে একটি ফুটো করে সে মেলিনার উপর নজর রাখে। তখন সে দেখতে পায় সে অনেক উদাস থাকে। এরপরে দেখানো হয় মেলিনার স্বামী আর্মিদের সাথে চলে যায় আর সে এখনও ফিরে আসে না। রোনেটোর বন্ধুরা সবাই মিলে মেলিনার সম্পর্কে অনেক কথা বলে। একজন বলে যে মেলিনা একদিন তার থেকে সিগারেট আনায়, আর সে যখন যায় তখন সে মেলিনাকে নুড অবস্থায় দেখে। আর টাউনের সবাই বলে যে মেলিনা ভালো মহিলা না। এই মুভিতে এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সমাজে একা নারী সম্পর্কে কীভাবে, অন্যদিকে বোঝানো হয়েছে যে রোনেটো মেলিনাকে কত ভালোবাসে। রোনেটো মেলিনাকে নিয়ে ভাবা শুরু করে, আর সেভাবে সে তার সাথে আছে। ও ছিল একজন টিনেজার, তবে এখন সে বড়দের মতন থাকতে চায়, তাই ও তার বাবার প্যান্ট কেটে নিজে পরে নেয়, কারণ ও হাফ প্যান্ট পরতে লজ্জা পায়। এটা নিয়ে ওর বাবা অনেক রাগ করে আর তাকে অনেক মারধর করে। তবে রোনেটো এর থেকে বের হয় না আর দিন রাত সে বড়দের মতো মেলিনার পিছু নেয়। ও দেয়ালের একটি ফুটো থেকে মেলিনার উপর নজর রাখে, তবে মেলিনা এই সম্পর্কে কিছু জানত না যে কেউ তার উপর নজর রাখছে। তারপর একদিন মেলিনার কাছে খবর আসে যে তার স্বামী যুদ্ধে মারা গেছে, যা শুনে সে অনেকটা কষ্ট পায়। আর এখানে বোঝানো হয় যে সে তার স্বামীকে কতটা ভালোবাসত। এইসব শুনে মেলিনা অনেক ভেঙে পড়ে আর সে তার বাবার বাসায় চলে যায়। একদিন রোনেটো এক জায়গা কাজ করে আর সে শুনে কিছু মানুষ মেলিনা সম্পর্কে অনেক খারাপ কথা বলছে, আর ও ভাবে মেলিনা সত্যি তো আমি জানি, আর আমাকে সকলকে বোঝাতে হবে যে সে একজন ভালো। রোনেটো তার উপর নজর রাখে, সে ভাবে যে সে তার কাছে আছে, আর সে বলে চিন্তা করো না আমি তোমার সাথে আছি, শুধু আমাকে বড় হতে দাও। এরপরে ও চার্জে যায় আর গডকে বলে যে গড তুমি মেলিনার খেয়াল রেখো, তার বদলে আমি প্রতিদিন এখানে মোমবাতি ধরাবো। তারপর একদিন মেলিনার বাবার কাছে একটি চিঠি আসে যাতে লেখা থাকে যে মেলিনার সাথে এই টাউনের সবার সাথে সম্পর্ক আছে আর তোমার মেয়ে ভালো নয়। এটা শুনে সে অনেক কষ্ট পায় আর রেগে গিয়ে সে মেলিনাকে তার বাসা থেকে বের করে দেয়। মেলিনা আবারও একা হয়ে যায়। রোনেটো যখন জানতে পারে যে মেলিনা আবারও একা থাকতে শুরু করেছে, সে তখন তার উপর আবার নজর রাখে। আর এক রাতে সে যখন মেলিনাকে দেখতে যায় তখন সে দেখে যে তার ঘরে একজন পুলিশ অফিসার থাকে আর তাদের মধ্যে সম্পর্ক হয়, যা দেখে রোনেটো অনেক কষ্ট পায় আর বলে যে আমি তাকে ভালো মনে করতাম, আর সে বিশ্বাসই করতে পারে না। তারপর সেই পুলিশ ঘর থেকে বাইরে বের হয়ে আসে আর রোনেটো এক কোণায় লুকিয়ে দেখে। পুলিশ যখন বাইরে বের হয় তখন তার সাথে একটি ডাক্তারের দেখা হয়, আর ডাক্তার বলে যে মেলিনা তো আমার ফিয়ান্সি, তাহলে তুমি ভেতরে কি করছিলে। এই নিয়ে তাদের ভিতরে অনেক মারামারি হয় আর তারপর পুলিশ চলে আসে। আর তারপর পুরো টাউনে ছড়িয়ে পড়ে যে মেলিনা একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করেছে, যার কারণে তাকে জেল হতে পারে। মেলিনা অনেক চিন্তায় পড়ে যায় আর সে একজন লয়ারের কাছে যায়। মেলিনার লয়ার কেস দিতে যায় আর এটা প্রমাণ করে যে ডাক্তার মিথ্যে বলে। কেস জিতার পর সেই লয়ার মেলিনার সাথে সেক্স করার চেষ্টা করে। মেলিনা অনেক চেষ্টা করে তবে সে কিছুই করতে পারে না। রোনেটো এইসব দেখে আর অনেক চিন্তায় পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে মেলিনার বাবা কোথাও যাচ্ছিল আর তার প্লেন ক্র্যাশে সে মারা যায়। মেলিনা যখন এটি শোনে সে অনেক উদাস হয়ে যায়।
কারণ নিজের বলতি তার আর কেউই থাকে না। মেলিনা তার স্বামীর জন্য যে পেনশন পাতো তাও বন্ধ হয়ে যায়, কারণ এটি প্রমাণ হয়ে যায় যে তার স্বামী সত্যি মারা গেছে। এরপর মেলিনা সব টাকা শেষ হয়ে যায়, আর সে বুঝতে পায় না সে কি করবে। আর তারপর সে সিজার হাতে তোলে আর তার চুল কাটে, আর সে বলে দুনিয়া আমাকে খারাপ বলে, তাহলে আমি খারাপই হয়ে যাই। রোনেটো যখন এইসব দেখে তখন সে অনেক চিন্তায় পড়ে যায়, আর সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আর এই দেখে তার বাবা বুঝতে পারে যে তার কি হয়েছে, আর তার বাবা তাকে নিয়ে রেড লাইন এরিয়ায় নিয়ে যায়। মেলিনা একজন খারাপ মহিলা হয়ে যায়, আর টাউনের সকল পুরুষেরা তার কাছে আসে, আর এর জন্য ওই পুরুষদের স্ত্রীরা মেলিনার কাছে আসে আর তাকে অনেক মারধর করে, আর তাকে মারধর দিয়ে টাউন থেকে বের করে দেয়। তারপর আমরা দেখি যে মেলিনার স্বামী আবার ফিরে আসে, কারণ সে যুদ্ধে মারা যায় না, আর সে এসে মেলিনাকে খোঁজে। সে যখন জিজ্ঞাসা করে তখন সবাই বলে যে তোমার স্ত্রী একজন খারাপ মহিলা ছিল, আর সে এখানে থাকে না। সে যখন তার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে তখন তার বন্ধুরা তার সাথে মজা নেয় আর বলে কেমন পুরুষ তুমি। রোনেটো এইসব দেখে অনেক কষ্ট পায়, আর সে ভাবে যে এখন সময় এসেছে আমি সবাইকে বলি যে মেলিনা একজন ভালো নারী। তাই রোনেটো মেলিনার স্বামীকে চিঠি দেয় যাতে লেখা থাকে যে মেলিনা ভালো মহিলা আর তাকে খারাপ বানানো হয়েছে, আর যা কিছু ঘটে তা সে চিঠিতে লেখে। মেলিনার স্বামী এইসব পড়ে অনেক কষ্ট পায়, আর সে মেলিনাকে আনতে যায়। তারপর আমরা দেখতে পাই যে একদিন মেলিনার স্বামী মেলিনাকে নিয়ে ফিরে আসে, আর সবাই মেলিনার দিকে দেখে, তবে সবাই ভালো দৃষ্টিতে দেখে, কারণ তার স্বামী তার সাথে ছিল। তারা সবাই মেলিনাকে অনেক সম্মানও করে। তারপর আমরা দেখি যে রোনেটো মেলিনার সাথে শেষবার দেখা করে, আর মেলিনার হাত থেকে কিছু জিনিস নিচে পড়ে যায়, তখন রোনেটো তা তুলে দেয়, আর রোনেটো মেলিনাকে বলে যে আপনার সামনের দিন যেন ভালো কাটে। আর রোনেটোকে নিজের সাথে কথা বলতে দেখা যায়, যেখানে সে বলে সময় চলে গেছে আর আমাকে অনেক মেয়েরাই ভালোবেসেছে, আর তারা আমাকে যখন জিজ্ঞাসা করতো আমি তাদেরকে মনে রাখবো কিনা, আর আমি বলতাম হ্যাঁ, তবে সে একজনই ছিল যাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না, আর সে ছিল মেলিনা। আর এরপরই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমরা এই মুভি থেকে একটি শিক্ষা পাই, তা হলো সমাজ একা একটি মহিলাকে নিয়ে কি ভাবে। আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা সামনে আরও এরকম মুভি নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।